আপনারা কি জানেন যে ওনারা কত বছর ঘুমিয়েছিলেন? ওনারা 300 বছর ঘুমিয়েছিলেন। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের জন্য ইসলাম অনুষ্ঠানে। আজ আমি এমন একটি ঘটনা বলবো যা বর্ণনা করা আছে সূরা কাহাফে, যেটা হচ্ছে পবিত্র কোরআনুল করিমে 18 নম্বর সূরা, এর আয়াত সংখ্যা 110টি। তো এই ঘটনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝাতে চেয়েছেন যে ওনার সঙ্গে কোনো শিরক না করে ওনার একত্ববাদের উপর দৃঢ় বিশ্বাস রাখলে উনি যে আমাদের কীভাবে রিওয়ার্ড করতে পারবেন সেটা। তো চলুন ঘটনাটা জানা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো একবার এক শহরে এক অত্যাচারী রাজা রাজ্য শাসন করতেন। এখন উনি এক আল্লাহর উপর বিশ্বাস করতেন না, নাউজুবিল্লাহ। তো উনি আল্লাহর উপর যেহেতু বিশ্বাস করতেন না, তাই উনি সবসময় ওনার প্রজাদেরকেও, যারা আল্লাহর উপর বিশ্বাস করতেন তাদেরকেও পছন্দ করতেন না। তো সবাই সেই রাজার কথা শুনতেন, খালি 6 জন যুবক ছাড়া। তারা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই বিশ্বাস করতেন এবং সবসময় বলতেন যে আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের প্রভু ও সৃষ্টিকর্তা। তো এই খবর তো রাজার কানে পৌঁছে গেল। সে তখনই তার সৈন্যকে আদেশ দিল যে এই 6 জনকে এক্ষুনি ধরে আনো। তো তখন সেই যুবকদের কানে এই খবরটা পৌঁছে গেল। তারা জানতেন যে রাজা এখন তাদেরকে ধরে নিয়ে অত্যাচার করবে, হত্যাও করে ফেলতে পারে। তাই ওনারা ভাবলেন কি পালিয়ে যাবেন। তাই ওনার কাছে একটা জঙ্গলে পালিয়ে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করতে লাগলেন যে হে আল্লাহ আমাদের সাহায্য করুন। তো তখন একজন ওখানে একটা গুহা দেখতে পেলেন, তাই বলে উঠলেন যে পারফেক্ট, আমরা এখানেই লুকাতে পারবো, কেউ আমাদের কখনো এখানে খুঁজে পাবে না। তাই ওনারা সেই গুহার ভিতর তখন সময়টার জন্য আশ্রয় নিলেন। তো গুহায় ঢুকে বিশ্রাম নেওয়ার এক পর্যায়ে ওনারা ঘুমিয়ে পড়লেন। এবং আপনারা কি জানেন যে ওনারা কত বছর সেখানে ঘুমিয়েছিলেন? ওনারা 300 বছর সেখানে ঘুমিয়েছিলেন। কিন্তু ওনারা তখনও ছিলেন জীবিত। তো যখন সময় এলো তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের ঘুম থেকে উঠিয়ে দিলেন, জাগিয়ে তুললেন। কিন্তু ওনারা বুঝতেই পারলেন না যে ওনারা সেখানে এত বছর ঘুমিয়েছিলেন। একজন আরেকজনকে জিজ্ঞেস করলেন যে এখানে আমরা কতক্ষণ ঘুমিয়েছিলাম? তখন সেই ব্যক্তি উত্তরে বললেন যে আমরা হয়তো এখানে একদিন বা একদিনেরও কম সময় ঘুমিয়েছিলাম, আল্লাহ ভালো জানেন। কিন্তু হঠাৎ তাদের খুব খিদে পেলো। তো একজন খুব ভয়ে ভয়ে চাদর দিয়ে মুখ ঢেকে খাবার আনতে গেলেন, কারণ ওনারা এখনও ভাবছিলেন কি সেটা এখনও সেই অত্যাচারী রাজার শাসনকাল। তো ওনারা যখন খাবার কিনতে গেলেন, সেই ব্যক্তি, সেই যুবক, তখন ওনার কাছে সব অচেনা লাগলো। তারপরে উনি খাবার কিনলেন, কিন্তু উনি যখন টাকা দিতে গেলেন তখন সেই দোকানদার বলল, এটা তো অনেক আগের মুদ্রা, তুমি এটা কোথায় পেলে? তখন সেই যুবক বললেন যে না, এটা তো আমার মুদ্রা, এটা আমার নিজের টাকা, এটা দিয়ে আমি কয়েকদিন আগেও কেনাকাটা করেছি। তো তখন সেই দোকানদার তারপর সঙ্গে সঙ্গে রাজার কাছে গেলেন। তখনকার সময়ের রাজা ছিলেন বাইজুসিস, সে ছিলেন একজন ন্যায়পরায়ণ ও ইমানদার রাজা। রাজা পুরো ঘটনা শুনে খুবই অবাক হলেন। তারপর উনি নিজে গেলেন সেই ঘটনা দেখতে, উনি গুহার কাছে গেলেন। এখন ঘোড়ার শব্দ শুনে সেই যুবকরা যারা গুহায় ছিলেন তারা ভাবলেন কি যে হয়তো আবার সেই অত্যাচারী রাজা আসছেন। তাই ওনারা তাড়াতাড়ি নামাজে দাঁড়িয়ে গেলেন। তো বাচ্চা বাইজুসির সেখানে এসে ওনাদের নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন এবং তারপর নামাজ শেষে সালাম দিলেন। তো তারপর গুহাবাসী যুবকেরা অনেক অবাক হলেন। ওনারা তো দেখেন যে এটা সেই অত্যাচারী রাজা না, এটা অন্য একজন রাজা। তো তারপর ওনারা বুঝতে পারলেন যে ওনারা এখানে এত দিন ঘুমিয়েছিলেন এবং ওনারা জানতে পারলেন যে সেই অত্যাচারী রাজা 100 বছর আগেই মৃত্যুবরণ করেছেন এবং এখন এই শহরের প্রায় সব মানুষই ইমানদার। তো তখন সেই গুহাবাসী যুবকেরা খুব খুশি হলেন। ওনারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা করলেন এবং তারপর ওনাদের সিজদা করা শেষে ওনাদের আবার প্রচুর ঘুম পেল এবং সেই ওনারা যখন ঘুমিয়ে পড়লেন আবার, তখনই সেই ঘুমের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের মৃত্যু ঘটালেন। তো এই ছিল সূরা কাহাফের কিছু বিশ্বাসীদের ঘটনা। তো চলুন আমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কোনো শিরক না করে ওনার একত্ববাদে দৃঢ় বিশ্বাস রেখে ওনার ফরজ মেনে চলি, আমাদের নবী রাসূলের সুন্নাহ মেনে চলি। সবাই ভালো থাকবেন, ইসলাম মেনে চলবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.